দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি গণিতের বীজগাণিতিক রাশি থেকে আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে ক্লাস নিচ্ছি। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। প্রথমে বিভক্তটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু হলে এক্স এর মান নির্ণয় করো। আমি আবার বলি, আমরা দেওয়া সেটাকে নিয়ে এক্স স্কোয়ারকে এই পাশে রেখে মাইনাস থ্রিকে ওই পাশে নিয়ে যাব। মাইনাস থ্রিকে ওই পাশে নিলে প্লাস থ্রি হবে, আবার থ্রিকে ভেঙে টু প্লাস ওয়ান বানাবো। এরপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে দুই পাশ থেকে স্কোয়ারটা বাদ দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো এরপরে আমি আবার খ নম্বর শুরু করি। খ নম্বরে আছে এক্স পাওয়ার ফোর ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান নির্ণয় করো। তো খ নম্বর করতে হলে ক নম্বরের এক্সের ভ্যালুটা লাগবে। আমি জাস্ট মুছে ফেললাম, লিখব যে ক হতে পাই, ক হতে পাই এক্স ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান। এরপরে আমরা লিখব ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স হলো ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান। আগের অঙ্কটার বাকি অংশ মুছে ফেলি। অঙ্কটার উত্তর হলো 32। আমি আবার বলছি, প্রথমে এক্স এর ক থেকে এক্স এর মানটা নিব, এরপরে আবার আমরা ওয়ান বাই এক্স বের করবো। ওয়ান বাই এক্স হলো রুট টু মাইনাস ওয়ান, এরপরে এক্স এক্স আর ওয়ান বাই এক্সকে যোগ করবো। যোগ করলে পরে বের হবে টু রুট। এরপরে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে ভেঙে আমরা মানটা পেয়ে যাব। আমি তাহলে গ নম্বরে যাই।
নম্বরটা দেখো, ক নম্বরে আমাদের ক-এর মানটা লাগবে। দেখো ক হতে পারে, ক হতে আমরা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা পেয়েছি টু রুট। এরপরে আমরা যেহেতু এক্স পাওয়ার ফাইভ, ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ, আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখব, এটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স, এর মান হলো টু রুট টু স্কোয়ার, টু রুট টু স্কোয়ার মানে এইট, এর থেকে টু বাদ দিলে সিক্স থাকে। আচ্ছা, এরপরে আমরা আবার যাব আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর অনুসিদ্ধান্ত সূত্রটা লিখবে থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স, এর মধ্যে মানটা বসাও টু রুট টু কিউব থ্রি ইন্টু টু রুট টু, টু রুট টু কিউবে হয় টু কিউবে এইট, আর রুট টু কিউবে হবে টু রুট টু, তার মানে সিক্সটিন রুট মাইনাস সিক্স রুট ইকুয়াল টু হবে টেন রুট। এবার এই দুইটাকে আমরা প্রোডাক্ট করব, তোমরা এই ধরনের এক্স টু দি পাওয়ার ফাইভ, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্রায় থাকে, আর এবার থাকবেই 100%, কেননা সিলেবাস কমায় দেওয়া হয়েছে, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এইটাকে প্রোডাক্ট করব, মানে গুণন করব, এখন এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্রোডাক্ট করলে প্রথমে আসে টেন রুট টু ইন্টু সিক্স, এটাকে গুণ করলে এক্স টু পাওয়ার এক্স কিউব আর এক্স স্কোয়ার এক্স পাওয়ার ফাইভ হয়, আর এক্স কিউব ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ সিক্সটি রুট, এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স ষাট, এক্স পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ প্লাস টু রুট, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল টু রুট টু, যেখানে আছে এবার ষাট টু। এবার টু রুট টুটাকে বিয়োগ দিলে এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ষাট রুট টু মাইনাস টু রুট টু, আবার বলি তোমাদেরকে এই গ নাম্বার অঙ্কটা প্রায় অঙ্কের সাথে এরকম এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বা অন্য চলক দিয়ে এ পাওয়ার ফাইভ ওয়ান বাই এ পাওয়ার ফাইভ, বি পাওয়ার ফাইভ ওয়ান বাই বি পাওয়ার ফাইভ, এরকম ঘুরায় ঘুরায় দিতে পারে। তো প্রথম স্টেপটা হবে তোমাদের এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার বের করবা, এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব বের করবা, এরপরে দুইটাকে গুণ করবো। আবার কোনো কোনো সময় দেখা যায় যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে মাইনাস নিব, যেমন এখানে হয় এক্স কিউবের মানটা মাইনাস বের করবো অথবা এক্স স্কোয়ারের মানটা মাইনাস, যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করবো অথবা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বের করবো, এইভাবে বের করে আমরা এই ভ্যালুটা বের করবো। তো নবম দশম শ্রেণী ও এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমি বীজগাণিতিক রাশির আরেকটা অঙ্ক তোমাদের সলভ করে দিলাম, ভবিষ্যতে হয়তো আরও পড়াতে হবে যদি স্কুল না খোলে, আর খুললে তো তোমরা বেঁচে গেলা, তখন ফেস টু ফেস ক্লাস নেব। তো আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে অঙ্ক চর্চা করো, তাহলেই ভালো করতে পারো।